এই যে খুদে চাল গুনা সব নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো কাটা চাল বা খুদের ভাত। সকালবেলা জল খাবারে ওইটা আজকে বানাবো। আমরা কি করে বানাই কি করে খাই আপনারা দেখবেন, আর আমি বানাতে থাকবো। খুবই ভালো লাগে কাটা চালের ভাত খেতে। চলুন তাহলে শুরু করে। আর এই দেখুন কাটা চাল, এটা আমাদের ঘরের ধান দিয়ে চালটা একটু কাটা কাটা হয়ে যায়, ওইটাকে বলে খুদ। এটা ভালো এই চালটা, আর অনেক তুষে থেকে যে খুদটা বেড়ায় সেটাই খাই না, সেটা গরুকে খেতে দিতে হয়। তা চলুন খুদটা আমি ধুয়ে নেবো, তলায় কাঁকড় থাকলে পড়ে যাবে। আর আলু মাখবো আর ডাল মাখা। তাহলে চলুন শুরু করি, চালটাকে ধুয়ে নিই। হাঁড়িতে জলটা দিলাম, জলটা গরম হোক, আটাটা জ্বেলে দিই। জলটা গরম হোক, খুদগুলো ধুয়ে নিই। খুদে যদি একটা একটা কাঁকড় থাকে তলায় পড়ে যাবে। কীভাবে ধুচ্ছি দেখবেন, আর একটু জল দিই। এইভাবে কাঁকড়গুলো তলায় পড়বে। এই কাটা চালটা ধুই ধুই নেমে যাবে, আর তলাতে যদি কাঁকড় বা কারি থাকে তাহলে ওটা তলায় থেকে যাবে। এই যে খুদের চাল গুনা সব নেমে গেল, আর এই দেখুন কাঁকড় এই দুটোকে একটা আছে, বেশি নাই। তাহলে চালটা সব ধোয়া হয়ে গেল, চালটা ধোয়া হয়ে গেল, রেখে দিলাম। এবার আলুটা ছাড়িয়ে কুচিয়ে নেবো। আলুটা একটু ছোট ছোট করে দেবো। আলুটা এইভাবে দেবো, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আলুগুলো জলে দিয়ে দিই, চালটা একটু পরে দেবো, আলুটা দিয়ে ফুটানো হোক। জলটা ফুটেছে, ডালটা দিয়ে দিলাম, এবার চালটা দিয়ে দেবো, চালটা দিয়ে নাড়বো। ব্যাস এবার হচ্ছে, থাক, তারপরে নামাবো। আর একটু লবণ দিয়ে দেবো, এই কাঁকড়া চালে একটু লবণ দিয়ে দিতে হয়। এবারে জাল দেবো, খুদের ভাতটা হয়ে গেল, নামিয়ে দিলাম। এবার তেল মরিচটা ভেজে নেব, দুটো লঙ্কা আর দুটো জিরে গুঁটা, একটু সর্ষের তেল, এই তেল মরিচটা আখাতে ভেজে নেব। লঙ্কা তেলটা ভাজা হয়ে গেল, এবার ডাল আলুটা তুলে ছেনে নেব। আলুগুলো ভাতে থেকে সব বার করে নিলাম, এবার ছেনে নেব। গরম গরমে আলু ছানতে হয়, নাহলে শক্ত হলে আলু আর ভালো হয় না, ছানা দড় দড় থাকে। লবণ, তেল ভাজাটা দেবো, এইটুকু থাকবে, ডালে দেবো।
এবারে খুব ভালো করে মাখিয়ে নেব, তারপরে ভাত দিয়ে খাওয়া হবে। আলু ছানাটা হয়ে গেলে এবার ডালটা ছেনে নেব। এটা মুসুরির ডাল, ডাঙ্গায় করে বেঁধে ভাতে দিয়েছিলাম। এভাবে অনেক ডাল সেদ্ধ করে আমরা রান্নাও করি। লবণ, এই লঙ্কা তেলটা দিয়ে দেব। এই ডালে আলুতে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে ছানলেও খুব ভালো লাগে। এটা আমি ভাজা দিয়ে ছানলাম, কাঁচাও দেওয়া যায়। খুদের ভাত বা কাটা চালের ভাত রান্নাটা হয়ে গেল অপূর্ব খেতে। এই ভাতটা আমি একবার আমার শাশুড়ি মা রান্না করেছিল, খেয়েছিলাম, খুবই ভালো। আর রান্নার সময় একটু জলে নুন দিতেই হবে, লবণটা দিলে খুব ভালো হয় খেতে। আর যে আলু মাখা, ডাল মাখা, আর একটু যে কোনো টক বা আচার দিয়ে খেলে অসাধারণ লাগে। এই দেখুন, এটা কুলের আচার, ভিডিওতে দেখিয়েছিলাম কুলের আচার, সেই আচার দিয়ে আজ খাওয়া হবে। এইভাবে বাড়িতে কাটা চাল না ফেলে দিয়ে রান্না করে খেলে অপূর্ব লাগে খেতে। আর এগুলো আগেকার খাবার, এখন তো আর খায় না কেউ, খেতে খুবই ভালো লাগে। তাই খুদের ভাতের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আবার দেখাবে নতুন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখতে থাকুন। নমস্কার।